नमस्कार, वेलकम टू मुश्किल आसान। आमी डॉक्टर केदार रंजन बैनर्जी, कन्सल्टेंट साइकियाट्रिस्ट, नैशनल इन्स्टिट्यूट अफ बिहेवियरल साइंसेस। आज के शुक्रवार, आज के आमार पाला अपने संगे बकबक करार। हाँ, टपिकटा एक इंटरेस्टिंग बेचे अभी तो एम अनेक लोक आ जीवने हर जावर भय पालिए जाए। अच्छा, आपनी भावुन, जीवने हेरे जावार भय जदि आम्रा पथ चला बंद कर दी, सेटाई किन्तु आसल हार। किन्तु आमादेर मध्ये अनेके रयेछेन ठीक कि हबे एई भये जीवन काटिये दिलेन। नतून किछु करार उद्योग तो निलेनई ना, उल्टे पालाते शुरू करलेन। কিন্তু এটাকে একটু উল্টোভাবে যদি আমরা ভাবি যে আমার কাছে তো হারানোর কিছু নেই বা আমার এখনো হচ্ছে না, হেরে গেলেও তো হবে না, কিন্তু চেষ্টা করলে যদি জিতে যাই। হ্যাঁ, সেদিন একটি বাচ্চা এসেছিল, কত বয়স হবে, ক্লাস 9-এ পড়ে, সে 3 বার ফাইনাল পরীক্ষা দেয়নি, তার মা বাবা তাকে পরীক্ষার হলে ঢোকাতে পারেনি। তাকে আমি এইটাই বোঝালাম যে তুই পরীক্ষা না দিয়ে ফেল করছিস, পরীক্ষাটা দে, কত নম্বর পাস সেটা দেখ, তাহলে তুই বুঝতে পারবি তুই কতটুকু জানিস। কতটুকু জানিস না জানার জন্য কিন্তু পরীক্ষাটা নয়, কতটুকু জানিস সেইটুকু জান। আর বলা যায় না যদি পাস করে যাস। হ্যাঁ, সেখান থেকেই এই সেন্টেন্সটা আমি তুলে ধরলাম, কিন্তু চেষ্টা করলে যদি জিতে যাই। এমনটাও তো ভাবা যেতে পারে, কিন্তু কিছু সংখ্যক মানুষ আছেন যারা এটা ভাবতেই ভয় পান, তাদের জন্যই আজ আমার এই বিশেষ পর্ব। এই ভয়কে জয় করার জন্য আসুন কিছু টিপস দিই আপনাদের। আগে জেনে নিই যে কি কি সমস্যা দেখা দিতে পারে। এই যে ভয় যখন ব্যাপারটা আসে, যখন চেপে ধরে, তখন কিছু শারীরিক অসুবিধে কিন্তু দেখা দেয়। যেমন ধরুন অ্যাংজাইটির যে সিমটমসগুলো, জেনারেলি ফিজিক্যাল সিমটমসগুলো আমরা জানি, যে ধরুন ডিফিকাল্টি ইন ব্রিদিং, মানে শ্বাস কষ্ট, বা বুক ধরফরানি, বা অনেক সময় বুকটা মনে হচ্ছে কেউ চেপে ধরেছে, অনেক সময় হাত কাঁপতে শুরু করে, বা মাথাটা কেমন হালকা হয়ে যায়, অনেকে বারবার বাথরুম দৌড় হয়। পরীক্ষার আগে একটু খেয়াল করে দেখবেন, অনেক বাচ্চাই আসছে যারা বারবার বাথরুমে যায়। আবার অনেকে আছে দরদর করে ঘামে। দিজ আর অল ফিজিক্যাল সিমটমস, জেনারেলি ভয়ের যে সিমটমসগুলো। আর ইমোশনাল সিমটমস তো এগুলোও অ্যাংজাইটির, বিশেষ করে প্যানিকের যেগুলো আছে। এবং হল থেকে বেরিয়ে আসলেই সে কিন্তু শান্তি পায়। যতক্ষণ হলে বসে আছে তার ভেতরে বুক ধরফর করছে, হাত কাঁপছে, লাইট হেডেডনেস, কিছু চিন্তা করতে পারছে না, যেই হল থেকে বেরিয়ে এলো সেই কিন্তু এই সিমটমগুলো কমে যায়। তো এই এই যে পুরো ব্যাপারগুলো, এইগুলোই কিন্তু রিজনস ফর ফেলিয়ার বলি। এবং রিজনস ফর ফেলিয়ারের মধ্যে একটা জিনিস আছে যেটা আমার মনে হয় এখানে আলোচনা করা দরকার। যাদের এই ধরনের মানসিকতা আছে, একটা জিনিস মাথায় রাখলে খুব ভালো হয়, সেটা হচ্ছে পারসিস্টেন্স, লেগে থাকা। আরে কবার ফেল করব, একবার, দুবার, তিনবার, তারপর তো পাশ করব। এই পাশ করব এই ব্যাপারটাই কিন্তু কনভিকশন, এটা আমাকে পাশ করতেই হবে, এবং সেইভাবেই আমি কিন্তু পুরো ব্যাপারটাকে র্যাশনালাইজ করব। আর আর কি করব, আমরা কি কি ভুল করেছি আগে, সেই ভুলগুলোকে শুধরব। এই কয়েকটা জিনিস যদি আমরা মাথায় রাখি, তাহলেই দেখবেন অনেকটা সেলফ এস্টিম বেড়ে যাবে। জেনারেলি এই ধরনের লোকেদের পুয়ার সেলফ এস্টিম হয়, এবং এই ধরনের লোক কিন্তু 5টা বাড়ির মধ্যে 1টা বাড়িতে একজন মেম্বার পাবেন, যারা ভয় পান, যারা জিততেও ভয় পান, হারা তো দূরের কথা।
অতএব এই যে ব্যাপারগুলো এইটা নিয়েই আজকের কিছু আলোচনা, সেটা হচ্ছে হারের ফলে কি হতে পারে একটা স্পষ্ট ধারণা রাখা উচিত। যে ধরুন আমি পরীক্ষা দেব না, কেন দেব না, আমি ফেল করতে পারি। আর কি হতে পারে? ফেল করতে পারি তার মানে হচ্ছে আমাকে ক্লাস রিপিট করতে হবে। অতএব আমি যদি পরীক্ষাটা দিয়ে পাসটা করে যেতে পারি তাহলে আমার রিপিট করতে হবে না। অতএব প্রথম যে জিনিসটা মাথায় ঢোকানো উচিত, হারের ফলে কি হতে পারে একটা একটা স্পষ্ট ধারণা করা উচিত, সেইটার ভিত্তিতে একটা ভবিষ্যৎ পরিকল্পনা করা উচিত। তাহলে কি হয়, কমিটমেন্টটা 100%-এর দিকে যায়। এর থেকেই কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। এই ছোট ছোট পয়েন্টসগুলো যদি আমরা মাথায় রাখি, এবং কি হয় একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যারা রক ক্লাইম্বিং করে ধরুন, বা বোল্ডার ক্লাইম্বিং করে যারা পাহাড়ে চড়ে, একটা ধরুন 10 ফিটের দেয়াল আছে, আমরা দড়ি ধরা বেঁধে ওই 10 ফিট উঠি, আর পেছন থেকে দৌড়ে দৌড়ে একটা রাখাল ছেলে খালি পায়ে ওপরে উঠে যায়। হ্যাঁ, ওই রাখাল ছেলেটা আর আমরা যারা মাউন্টেন করি তাদের মধ্যে পার্থক্য কি, আমরা প্রস্তুতি নিয়ে কিন্তু উঠি, আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়টা অনেক কম। এই প্রস্তুতিটা কিন্তু খুব দরকার হয়, এবং যে কোনো কাজ করতে গেলে নেগেটিভ ভাবনাটাকে দূরে রাখতে হবে। আমার দ্বারা হবে না ভেবে কিন্তু জলে লাভ নেই, আমার দ্বারা হবে, আমি চেষ্টা করছি, আমি ঠিক পারব, এবং হলে কি কি ভালো হবে সেই দিকেই কিন্তু আমার মনে হয় নজরটা রাখা দরকার। হারকে হার বলে গ্রহণ না করে প্র্যাকটিস ম্যাচ ভাবুন না, তাহলেও কিন্তু অনেকটা কাজ এগিয়ে যেতে পারে। মনকে শক্ত করা ও লক্ষ্যে স্থির রাখাটা কিন্তু খুব জরুরি যে কোনো পরীক্ষার আগে, তাতে ধৈর্য ও মনোবল দুটোই কিন্তু বাড়িয়ে তোলে। এভাবেই দেখবে এগিয়ে যাওয়ার পথে অনেক বেশি অনেক সহজ হয়ে গেছে। নিজেকে করতে একাধিকবার ভাঙতে হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দিস ইজ লাস্ট বাট নট দি লিস্ট। হ্যাঁ, নিজেকে গড়তে একাধিকবার ভাঙতে হতে পারে, তা বলে কিন্তু পিছিয়ে থাকা নয়, নতুন উদ্যমে শুরু করতে হবে। থেমে যাওয়াটাই আসল হার। এই ছোট ছোট ভয়গুলোকেই জয় করতে হবে, তবেই দেখবেন তরতর করে এগিয়ে যাচ্ছেন স্বপ্ন পূরণের পথে। ভালো থাকুন, আরও ভালো রাখতে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব লাইক করতেও ভুলবেন না। আজকে এইটুকুই থাক, নমস্কার।